হ্যাঁ বাবু কোথায়? হ্যাঁ একদিন আসো, তোমার কথা খুব মনে পড়ছে, লকডাউনে আসো। হ্যাঁ একটু আসো, আগু বাবু করছো? হ্যাঁ মতো মতো করো নাও। হ্যাঁ আসো আসো, হ্যাঁ খুব ভালো খুব ভালো। শোন না কি হয়েছে, ব্যাপারটা হচ্ছে আমি না দুদিন আগে রাত্রিবেলা ফোন ঘাটছিলাম, একটা সাইটে ঢুকেছিলাম, ওই ওয়েবসাইটে, ওই ওয়েবসাইটটার নাম ছিল খাচাংফু। ওই ওয়েবসাইটে না 20,000 টাকা দামের ফোন 5,000 টাকা দামে পাওয়া যাচ্ছিলো, এত সস্তা বুঝলি তো। আমার কাছে 5,000 টাকা ছিল আমার গুগল পেতে, তো আমি কী করলাম, 60,000 60,000 ওখানে ক্যাশ অন ডেলিভারি ছিল না, অনলাইন পেমেন্ট ছিল, তো আমি ফোনটা কিনে নিলাম, অর্ডার করলাম। তো আজকে ফোনটা আসবে বলেছে, ঠিক আছে তো আজকে ফোনটা আসুক, তুই আর আমি একসাথে গেম খেলবো। তুই কিছু করবি ফোনে? হ্যাঁ ভাই আমাকে দেখাবি তো ভাই? আচ্ছা দেখাবো দেখাবো ভাই, নতুন ফোন নিচ্ছিস, মদ পদ খাওয়াবি তো ভাই? আরে তুই যা বলবি সব খাবো, আগে আমার ফোনটা আসুক। আমি আবার বাংলা বাংলা খাই না, ঠিক আছে, একদম ইংলিশ মাল চাই আমার। আরে তুই যা বলবি তাই খাবো, ওই পুচুদের দোকানে এটা পাওয়া যায় ওটাই খাবো তোকে। হ্যাঁ 20,000 এর ফোন 5,000 এ পেয়েছি, মানে কত সস্তা, তুই ওয়েবসাইট দিয়ে নিবি, ঠিক আছে? ঠিক আছে khachangphu.com একদম। এটাই তো সুন্দরবাল গলিতে, দেখে একটা কল করে দেখি, এই তো নাম্বারটা পেয়েছি। হ্যালো, হ্যাঁ দাদা বলছি, কোথায়? হ্যাঁ আপনাদের ওই বাল না কি সুন্দরবাল গলিতে বললেন, ওইখানে তো আমি দাঁড়িয়ে আছি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আসছি আসছি আসছি, ঠিক আছে আসছি, রাখুন। ভাই কখন আসবে বলতো, গরমে পুরো ফেটে যাচ্ছে, 1 ঘন্টা ধরে বসে আছি। ওই দা ভাই ওই দা ভাই, গলিতে মনে হয় মুরগি চড়ছে ভাই। মালটা না মুরগি চড়চড় লাগছে, কিন্তু না মনে হচ্ছে ডেলিভারি বয়। দেয়া ভাই দেয়া। হ্যাঁ তো দেয়া দেয়া, বলুন বলুন কোথায়? হ্যাঁ বলুন। বলছি দাদা তুমি কি একটা ফোন দিতে এসছো লাকুয়া সিং এর নামে? বাবার নাম সাধন সিং তো। আবার বাবার নামে কেন যাচ্ছ? যাই হোক বাবার নাম দিয়ে তো আছে এটা। আচ্ছা ঠিক আছে, আমার ফোন তো, চলো আমার বাড়ি চলো। নাম নাম চল চলে এসছে, ফোন চলে এসছে, ফোনের জন্য পড়েই যাচ্ছে। তো কাকা তুমি আগে আগে চলো, আমরা পিছন পিছন যাই। A few moments later. A few minutes later. দাঁড়াও দাঁড়াও, আমার বাড়ি চলে এসেছে, স্যানিটাইজার করব, দাঁড়াও। দাঁড়াও এখানে দাঁড়াও। স্টপ। স্যানিটাইজার টুকিং আনিং ঘরটা থাকবে। স্যানিটাইজার এনে কি তোমায় করব? স্যানিটাইজ করব। দূর বাল কি কি দিল, সারা গায়ে মুদমুদ গন্ধ মারছে, কি হবে? তোমার জন্য কাকুলি ফার্নিচারের চেয়ার আনছি, ঠিক আছে যাও, দামে কম মানে ভালো। আচ্ছা আচ্ছা কাকুলি ফার্নিচার, কাকা বসো বসো, দিস ইজ কাকুলি ফার্নিচার, দামে কম মানে ভালো, বসো। আমি একটু ডগি টেস্ট হবে এখন তোমার, বোম টোম নিয়ে আসছি, দাঁড়াও ডগ নিয়ে আসছি। হু ইজ দ্য ডগ? ডগি অ্যারাউন্ড অ্যারাউন্ড হিম অ্যারাউন্ড হিম, চেক দ্য বোম চেক দ্য বোম, ডোন্ট বাই ডোন্ট বাই রে ডোন্ট বাই রে, চেক হি বোম চেক বোম চেক বোম। কি হচ্ছে এটা আমার সাথে, কি করে এগুলো, কেন যে এলাম এখানে? আমাদের বাড়িতে এসে
কেউ শুধু জল খেয়ে যায় না, সাথে মিষ্টি খায়, জল আর মিষ্টি না কেন আস করো। দিস ইজ ভদ্রেশ্বর লাল বাবা মিষ্টি, এটা কিরণ দত্ত খেয়েছিল, তারপরে মিনময়ের সাথে ঝগড়া করেছে, তুমিও খাও, ঝগড়া করো না কারোর সাথে। খুব টেস্ট, খুব টেস্ট দাদা, খাওয়া হয়ে গেছে নাও। এ বাসনটা মেজে দিবে না? আবার বাসনও মাজাবে আমাকে দিয়ে? আরে থাক, তুমি আমার ফোন নিয়ে এসছো, অত দামি ফোন 5000 টাকা দাম, দাও দাও থাক, আমি মেজে নেব। এ ফিউ মিনিটস লেটার, হ্যাঁ বলো, আমার ফোনটা দাও, দাঁড়াও দাঁড়াও দিচ্ছি দাঁড়াও। আরে দাও 5000 টাকার ফোন, কি মজা এসে গেছে। ফোন চলে এসছে, কি মজা, ফোনটা এখন আনবক্সিং করব, কানি মিনাতির মতো ফোন ভাই কাটবো, চলো পুকুর ধরে আনবক্সিং হবে। ফোন এসে কাটবো, ফোন মালকাবো 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 মালকাবো, হ্যাঁ বস এখানে বস, এখানে আনবক্সিং হবে। এ ভাই মাস্কটা খুলো ভাই। হ্যাঁ আমরা বাড়িতে আছি তো, অসুবিধা নেই খুলবো, ফোনটা আনবক্সিং করে দিলে কি দিয়ে খুলবো? জাদু, জাদু হে তেরা হি জাদু, জো মেরে দিল পেছানে লাগা, ধর কিছু পাচ্ছি না, কাটি দিয়ে খুলি। হ্যাঁ ওং জয় ভাই ভাই ভাই, দাঁড়া দাঁড়া ভাই ভাই, ছেলেটা মারা কেন ভাই? এ কোন জটের লাগে স্যার? আরে না লকডাউনে তো ওরা তাড়াতাড়ি করার জন্য সেলোটে মেরেছে, 20000 টাকার ফোন অনলাইনে 5000 টাকায় পেয়েছি, এত সস্তা না, এই জন্য একটু কিপটাক মিগিরি করেছে, সবই তো পুচুর মতো। যাই হোক খুলি, এই বেরিয়েছে ভাই, টেকনিক্যাল গুরুজির মতো আনবক্সিং কর ভাই। করবো, আহ এদিক দিয়ে বেরোচ্ছে না, টেপটা মনে হচ্ছে কাটতে হবে, এটা কাট না, আঙুল ঢুকা আঙুল ঢুকা আঙুল মার, এইটা আর একটা, খুলে গেছে, এই যে আমার চলে এসছে, ফোকো ফোকো ফোন ফোকো ফোকো, ঘুরে পড়ে যাচ্ছিল। যাই হোক ভাই, ফোকো খুলছিস, মদ খাবি আমাকে ভাই? মদ খাবি? হ্যাঁ রাতে কি হবে দেখো, তাহলে খুলি বল। হ্যাঁ দাঁড়া, কাচ 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 কাচ, পুরো গুয়ের মতো হলুদ একদম, পুরো আসলো। এ ভাই ফোন আছে তো ভাই? আবার তুই পানতিন কেন গিরি করছিস? ঠিক আছে সরি সরি, 5000 টাকা দিয়ে কিনেছি এখন ফোন দেবে, এটা আসল দাম হচ্ছে 20000, ওই খাচাংপু ওয়েবসাইটে কমে পাওয়া যায়, কিন্তু ওখানে অ্যাডভান্স পেমেন্ট করতে হয়। হ্যাঁ খুলছি, হ্যাঁ একটু শাক বাজা, এই তো বেরিয়ে গেছে, দাঁড়া ভেতরে হাত দেখি কি কি দিয়েছে। এ ভাই নো ভাই, দাঁড়া আবার হাত দিবি না, তুই পানতি মাল, এই কি দিয়েছে, এখানে নাম্বার আছে নিশ্চয় মেয়েদের। হ্যাঁ ভাই তোর পাশের বাড়ি মেয়েদের নাম্বার, ও চকরবালি চকরবালি, হ্যাঁ ওই দেখ জয়দেবের বাবার নাম্বার, হ্যাঁ যতন কাকার, হ্যাঁ ওই দেখ এই সিনা বাপের নাম্বার, প্র্যাঙ্ক কল করব, হ্যাঁ তুষার দাসের গার্লফ্রেন্ডের নাম্বার, হ্যাঁ উড়ি আসালা, আর এদিকে কি আছে দেখ, পূজা ঘোষের নাম্বার, এই তো চ্যানেল নাম্বার, মোটা মালটা, সেই মোটা মালটা পূজা ঘোষ, বেশি খাই মে হাগুড়ে মালটা। আচ্ছা 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 ঠিক আছে, এটা রাখ রাখ, তুই ঢুকি রাখ, ওখানে রাখলি ওটা যাতে হারিয়ে, ও হারিয়ে যাবে না বল। এবার ফোনটা আনবক্সিং, এই হেডফোন চার্জার কিছুই তো দেয়নি, ও ডিসকাউন্টটা বলে দেয়নি, লকডাউনে বাজার তো, ওরাও তো একটু ইনকাম করবে। যাই হোক তো টেকনিক্যাল গুরুজির মতো চলে শুরু করতে হে। তো ভাই ফোন আছে তো ভাই? আবার বেশি বকছিস, এই জন্য তো কেলানি খাবি। ঠিক আছে খুলছি, না না তুই খোল, আমি চোখ বন্ধ করছি, আমার সারপ্রাইজ, তুই খোল। ভালো ফোন, বড় ফোন ভাই, হ্যাঁ এই ভাঙা ফোনটা দিয়েছে, এ বাবা আমাকে মুরগি বানিয়ে দিল, এইসব কি ফোন, এ তো অন হবে না, দেখি একবার
ই বাবা, এ তো অন হচ্ছে না, 5000 টাকা দিয়ে ঠকিয়ে দিল। হ্যাঁ বলেছিলাম ভাই। ই বাবা, আমার ওই বন্ধুটা বোকা জয়দেবটা ঠিকই বলেছিল, এইসব অনলাইন ওয়েবসাইট দিয়ে ভুলভালই দেয়, ঠকিয়ে দিল। তুই তো মদ খাবি না, চলে গেলাম ভাই আমি। এবার মদ খাবো কি করে, আমাকে ঠকিয়ে দিল, চলে যাচ্ছে যা করে আমার সময়টা খারাপ বলে। কান্দে শুধু মন কেন কান্দে রে, কান্দে শুধু মন কেন কান্দে, যখন ঠকিয়ে দিল আমায় অনলাইন ওয়েবসাইটে। হাই বন্ধুরা, তো বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকু। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বোঝাতে চাইছি যে কোনো ফ্রড ওয়েবসাইট, ফ্লিপকার্ট আমাজন বাদে যে ফেসবুক ইউটিউব এই জায়গায় অ্যাড দেয় না, কমে ফোন 2000-3000 ফোন ভালো ফিচার্সের, তো ওই ফোনগুলো কোনো দিনও কিনবে না, ওগুলো তোমাদের ঠকিয়ে দেয়, টাকা পয়সা আগে নিয়ে নেবে কিন্তু ঠকিয়ে দেবে। কোনোদিনও কোনো ফ্রড ওয়েবসাইট দিয়ে কিনবে না, ফ্লিপকার্ট আমাজন এসব দিয়ে কিনবে। এটাই তোমাদেরকে বোঝানোর জন্য ভিডিওটা বানিয়েছিলাম যে কীভাবে ফ্রড হতে পারে। আমি তো বোকা হয়েছি এটাই দেখালাম, তোমরাও বোকা হয়েও না। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব করে দেবে। আর এখানে কোনো কিন্তু কোনো জয়দেবের বাবার, এখানে কিন্তু জয়দেবের বাবার নাম্বার নেই, এটা জাস্ট ওয়ারেন্টি কার্ড। আর এই ফোনটা আমি কালকে কিনেছি ইউটিউব মানি দিয়ে। ভাই এটার জন্য মদ খাবি তো ভাই? মদ খাবি? হ্যাঁ মদ ফদ খাস না, গরমে লকডাউনে বাচ্চা ছেলে কি মদ খাবি। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে বলো কেমন লেগেছে আমাদের এই ফানি ভিডিওটা, আর নতুন হলে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে একটু শেয়ার করে দিও। আমাদের নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আর কিউ এনও আসছে। তো আজকের মতো টাটা। এই বাড়ি চো বাড়ি চো, আর পয়সা পয়সা দিতে পারবো না। টাটা। এই মাস্কটা পরো, আর সবাই মাস্ক পরো, লকডাউনে বাইরে থাকো, আর প্লিজ বাইরে বেরিও না। আমরা সবাই মাস্ক পরে ঘরের আশেপাশে শুটিং করেছি, দেখতে পেয়েছো? প্লিজ মাস্ক ফাক্স পরো আর বাইরে বেরিও না। তো আজকে মতো টাটা।